সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি আমরা একটা নার্সারিকে নিয়ে সাজাই আছি। তো আমরা একটা নার্সারিতে রয়েছি যেখানে অসংখ্য প্রজাতির গাছ রয়েছে, সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং বিভিন্ন হাইব্রিড জাতের কলম চারা রয়েছে। তো আমরা একের পর এক পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখব আর আপনারা সকলেই সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা এই যে চারা, কলম চারাটি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাল্টা চারা। তো এগুলো শুধু গ্রাফটিং করে রাখা হয়েছে এবং প্রত্যেকটাই সুন্দরভাবে গাছ তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল বড় দোলা। এটা তো এর পাশেই এই নার্সারিটা অবস্থিত। তো নার্সারিটার এসে এসে খুব প্রশান্তি পাইলাম। আসলে বাইরে কিন্তু প্রচুর রোদ, 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ছিল দুপুর পর্যন্ত। এখন বিকাল 4টা সাড়ে 4টা বাজতেছে। তো এখন তাপমাত্রার পরিমাণ একটু কম। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নটকনের কলম চারা। এগুলো বড় হলেই সেল করা হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে দেখি, এই যে কলম করা হয়েছে, এখানে এই গাছগুলো এখান থেকে নিয়ে কলম করা হয়েছে। এগুলো হচ্ছে লটকন, সম্ভবত এটা থাই লটকন হবে। আর বন্ধুরা, এই যে ছোট ছোট গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডালিম। এগুলোকে আমরা অনেকেই বেদনা বলে থাকি। এই বেদনার গাছ হচ্ছে এগুলো। বন্ধুরা, এইবার পেয়ে গেছি খুব মজাদার একটি গাছ। হ্যাঁ, যে গাছটির সঙ্গে অনেক কাব্যকথা জড়িত, আতা গাছে তোতা পাখি। তো সেই আতার গাছ হচ্ছে এগুলো, সেই আতার গাছ, কলম আতার চারা। এই দেখতে পাচ্ছেন, আসলে এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। তো হয়তো বা একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরো বাগানটা, অর্থাৎ এই নার্সারিটা ঘুরে দেখাতে পারবো না। আমি চেষ্টা করব পরবর্তীতে একটা ভিডিও করার। তো এই যে এখানে লাগানো হয়েছে নিম, জাত নিম বলে যাকে, এই জাত নিম। আর এই যে সবার শেষে বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে তেঁতুল, তেঁতুলের কলম চারা, তেঁতুল গাছ। সম্ভবত এটা ছোট থেকেই কলম করা হয়েছে, অনেক বড় বড় গাছগুলো। তো বন্ধুরা, আরেকটা ভালো জিনিস আপনাদের আমি দেখাবো। তো আমি এর আগেও কিছু আমের ভিডিও করেছিলাম। তো এই যে দেখেন বন্ধুরা, একটা কলম চারা, চারাটাতে একটা ফল আসছে। তো এই আমের জাতটার নাম হচ্ছে কেচুয়াই। এই কেচুয়াই দেখে নাম একটাই, প্রায় 1 কেজি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।